সিমপ্লিফিকেশনের আজকে আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ আমরা এই ক্লাসেই সিমপ্লিফিকেশনটা শেষ করব। তো সবার প্রথমে আগে যে দুটো ক্লাস হয়েছে সেগুলো একটু ভালো করে দেখো, দেখে তারপরে এই ক্লাসটা করো, তাই দেখবে অনেকটা সুবিধা হবে। চলো, এখানে কি বলছে দেখো, ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু টু, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 2013 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2023। কেউ আনসার বলো যে এটা কিভাবে হবে বা কত হবে, আনসার দাও। এই ধরনের অঙ্কর জন্য মানে এমনি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই তো করবোই, কিন্তু কিভাবে হয় একটু দেখাই, তাহলে তোমাদের মনে থাকবে অনেকদিন। এখানে আমরা লস করলে নিচে আমরা পাচ্ছি x, উপরে আমাদের হবে প্রথমটা x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু পাশে আমাদের 2। তাহলে পরের লাইনে বাদ দিয়ে আমরা বলতে পারবো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2x, পরের লাইনে আমরা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা করব না, মানে জাস্ট আমরা বোঝাচ্ছি যে কিভাবে আসে। আচ্ছা, এখানে আমরা দেখো এইভাবে সাজাতে পারি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে না, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0, তাহলে ওয়ান পাশে পাঠিয়ে দাও, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে ওয়ান। তাহলে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান টু দি পাওয়ার 2013 মাইনাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার 2023। এই যে উপরে ওয়ান, ওয়ানের মাথায় 20, মানে এটা ওয়ানই হবে, পরেরটা ওয়ান বাই ওয়ান হবে, তাহলে সে ওয়ান ওয়ান কাটলে সেই ওয়ান থাকে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকালস টু 0। এটা হলো আমাদের অ্যাকচুয়াল নিয়ম, মানে আমরা নাইনের যখন অঙ্ক শিখেছি বা করেছি তখন আমরা এইভাবে করেছি। এবার আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সটা বলি, এখানে x সবসময় এখানে প্লাস চিন্তা করতে হবে না, এখানে 2 রয়েছে, তাহলে x এর মান একমাত্র যদি 1 ধরি তাহলে 1 প্লাস 1 বাই 1 তার মানেই কিন্তু 2 আসে, তার মানে আমরা বুঝে নিলাম যে x এর মান অ্যাকচুয়ালি 1। তাহলে এখানে x এর মান আমরা 1 বসাবো তাহলে 1 দেবে, এখানেও আমরা 1 দেবে তাহলে 1 মাইনাস 1 0 হবে। বলো এবারে কে বুঝিনি বলো, আমি আবার একবার রিপিট করবো, দরকারে আবার রিপিট করছি। হ্যাঁ, এখানে আমরা মনে মনে ভাববো যে এখানে টু আসে মানে এক্স এর মান কি ধরলে টু আসে, ওয়ান ধরে দেখি কি হয়, ওয়ান বাই ওয়ান, দেখো জিরো তো ধরতে পারবো না, দেখো এটা ওয়ান প্লাস ওয়ানই হচ্ছে, তার মানে টু হচ্ছে, তার মানে আমরা বুঝে গেলাম যে এক্স এর মানটা ওয়ানই হবে। এই এই লাইনটা বোঝা গিয়েছে কি আগে বল? হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে ওয়ান, ওয়ানের মাথায় যাই থাক না কেন ওয়ান হয়, আর এটা ওয়ান বাই ওয়ানের মাথায় যা থাক না কেন ওয়ান, তাই ওয়ান বাই ওয়ান তো ওয়ানই হয়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0। যখন এখানে প্লাস থাকবে তখন 2 উত্তর হবে, যখন মাইনাস থাকবে তখন 0 উত্তর হবে। এরকম অঙ্ক দেখে ঘাবড়ে দেওয়ার মতো জায়গা আছে। হ্যাঁ মানে হ্যাঁ এখানে হ্যাঁ 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 এখানে 3 থাকলে তখন কিন্তু গল্প আলাদা হয়ে যাবে, আর 3 থাকবে না। হ্যাঁ, অঙ্ক যখন সেট করা হয় তখন ওইগুলোর উত্তর যেন বার হয় এরকমই করা হয়, বুঝলে, মানে এই এদিকে যে 3 দিলে
জিরো, এখানে জিরো, এখানে জিরো থাকলে, এখানে যদি জিরো থাকে তাহলে আর অঙ্ক করতে হবে না, মানে এখানে তোমাদের সেই সিলেবাসের অঙ্ক আর নেই, তখন সে কাল্পনিক হয়ে যাবে, সেটা ইলেভেন টুয়েলভে যারা অঙ্ক করেছে তাদের জন্য আবার হবে। আবার বলছি, যদি ফোর থাকে তাহলে এই উপরে ফোর থাকবে, তখন তুমি এক্স এর মানকে দুই ধরবে, দুই ধরলে এটা দুই আসছে, তাহলে এটা হচ্ছে ফোর বাই টু, কাটলে দুই, তাহলে দুই প্লাস দুই চার হলো, তাহলে আমরা বুঝে গেলাম যে এক্স এর মানটা দুই হবে। যখন এক্স এর মান দুই হবে, এবারে পাওয়ারে যেরকম থাকবে, হ্যাঁ এবার এক্স এর মান দুই হলে ওখানে ওরকম পাওয়ার দেবে না, তখন হয়তো বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালুটা কত, এটা কথার কথা, তখন শর্ট দেবে। আমাকে এখানে দেখতে হবে লাইনটা খুব ভাইটাল, এটা কিরাম ভাবে আসে তার উপর ডিপেন্ড করে আনসারটা বার হবে। বলো ক্লিয়ার হয়েছে মোটামুটি? পরের স্লাইডে গেলে আবার মানে আরো অন্য অন্য অঙ্ক আছে, সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে। যাবো কি বলো, এটা কত হবে বলো? একই টাইপসেরই অঙ্ক, শুধু জাস্ট একটুখানি আলাদা করা। সাবধান, ঠিক করে বলো। দুই হবে, হ্যাঁ কারণ এক্স এর মান ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হলো, ঠিক আছে। এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি এক্স ওয়ান, আগেই দেখেছি, তাহলে এখানে ওয়ান টু দি পাওয়ার 2022 কেন, 2 কোটি 22 থাকলে ওয়ান হবে, আর ওয়ান বাই ছাই থাকলে কেন, এটাও ওয়ান হবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হলো। নেক্সট, এটার আনসার দিতে হবে, এই টাইপসের অঙ্ক প্রাইমারিতে প্রচুর থাকে। এটাকে আমরা সবার প্রথমে একটু ডিটেলসে করি, তারপর তোমরা দেখে দেখে উত্তর বলতে পারবে, হ্যাঁ কারণ বেসিকটা ক্লিয়ার হোক। আমরা যদি এ ইজ ইকালস টু ধরি 2.39, আর বি ইজ ইকালস টু যদি আমরা ধরি 1.61, একটু বোঝার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো, উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আমাদের, নিচে আমাদের হবে এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমরা একটু দেখে নিই যে কিভাবে অ্যাকচুয়াল আসে, কারণ অনেক সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন আবার বিয়োগ করতে হবে। উপরটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হলো, নিচে আমাদের থাকবে এ মাইনাস, তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি ক্যান্সেল হচ্ছে, আমাদের অ্যাকচুয়াল হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আনসার হবে। এবার দেখো 2.39 প্লাস 1.61, তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে 9, 0 হলো, তাহলে হাতে এখানে আবার 1 থাকছে, 6 আর 3 9 আর 10, আবার 0 হলো, হাতে 1 থাকছে, 2 আর 1 3, 4.00, অর্থাৎ এটা আমাদের আনসার হচ্ছে 4। এখন এইটা হচ্ছে বেসিক, কিন্তু আমরা এইভাবে তো করব না, আমরা একদম ইজিলি দেখে নেব যে এখানে মাইনাস আছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললে মাইনাস পার্টটা কেটে যাবে, যোগটা উত্তর হবে প্লাস যেটা আছে, তাহলে এখানে 2.39 প্লাস 1.61 যোগ করে দাও, মানে ডাইরেক্ট আমরা মনে মনে ওই 2.39 আর 1.61 এই দুটো যোগ করে দেবো, দিলে আমাদের আনসার বেরিয়ে যায়। আমি বোঝাতে পারলাম প্রত্যেকে? চলো পরের, আচ্ছা একটুখানি দাঁড়াও, আমার একজন ফোন করছে, আমি একটুখানি রিসিভ করি। চলো পরের স্লাইডে বলো, এটার আনসার কত হবে? কিছু বুঝতে পারছো কিভাবে হবে?
আমি একটু হিংস দিয়ে দিচ্ছি, আগের ফর্মুলা যেটা সেভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ এই তো, ভেরি গুড। কারণ দেখো নিচে ওই উপরের বিয়োগফলটা বসে আছে, তার মানে উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো, আর নিচে আছে এ মাইনাস বি। তাহলে আমাদের উত্তর হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে এদের দুজনের যোগ করলেই দেখো ফাইভ হচ্ছে। আমি কি সবারকে বোঝাতে পেরেছি কি? বলো, ক্লিয়ার না হলে বলতে পারো। এই আগে যেটা ছিল একই, মানে ওটা জাস্ট নিচেই ডিফারেন্স দিয়ে লিখেছে, আর ওটা একদম বিয়োগফল করে যেটা উত্তর সেটা বলেছে। দেখো ওপরের দুজনকে বিয়োগ করলে নিচেই থাকে, স্কোয়ার ছাড়া বিয়োগ করে দেখো। চলো পরেরটা, এটার আনসার বলবে, দেখে উত্তর বলা যাবে একদম। এরকম টাইপসের অঙ্ক পরীক্ষায় থাকে না। বলো উত্তর বলো। ট্রাই করো, ভুল হয় হোক অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। আমরা একটু ডিটেলসে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এ ইজ ইকালস টু ধরছি 2.697, আর বি ইজ ইকালস টু ধরছি 0.498। তাহলে উপরটাকে আমরা ইজিলি লিখতে পারছি এ মাইনাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, প্লাস এ প্লাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আর নিচে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, উপরটা না অ্যাকচুয়ালি সূত্র 2 × a² প্লাস বি স্কোয়ার, উপরটা হবে 2 × a² প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা উপরে এবং নিচে কেটে গেল, তাহলে আমাদের আনসার আসলো 2। দেখো আমরা কিন্তু মানে ক্যালকুলেশন না করেই কিন্তু অঙ্ক করেছি, মানে তোমার ওই যে ওই বিয়োগ করে তার স্কোয়ার করা, হ্যাঁ ওই ওই ঝামেলায় আমরা যাব না। যদি দুজনকে বিয়োগ করে তার স্কোয়ার, আবার যোগ করে তার স্কোয়ার, নিচে গুণ করব, তাহলে কিন্তু তোমার প্রায় 5-6 মিনিট টাইম লেগে যাবে। এবার ট্রিক্সটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারবো যে উপরে হচ্ছে আমাদের 2 × a² প্লাস বি স্কোয়ার, মনে মনে ভেবে নেবো যে 2 × a² প্লাস বি স্কোয়ার হচ্ছে, আর নিচেই তো আমাদের দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে 2 উত্তর হবে। এখানে এ বি বলতে এরা, বলো কে বুঝতে পারেনি বলো। এবার এইটা কেউ না যদি বোঝো, তাহলে এটা হচ্ছে সূত্র। হ্যাঁ উপরটা মানে হচ্ছে 2 × a² প্লাস বি স্কোয়ার, সবার কি ক্লিয়ার হয়েছে? চলো চলো নেক্সট, এটার আনসার বলবে। আমরা একটু ডিটেলসে করি, মানে এটাকে যদি আমরা ধরি 0.6 আর বিটাকে যদি আমরা ধরি 0.5, তোমাদের যাতে বুঝতে সুবিধা সেই জন্য আস্তে আস্তে বলছি। হ্যাঁ এটা উপরে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, নিচে আমাদের আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, উপরটা আমরা সূত্রই ফেলার জন্য মানে এরাম লিখতে পারি, দেখো তো আমি এরাম লিখতে পারি কিনা। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো,
তার জন্য আমি ওটা সাজিয়ে নিলাম। এবারে উপরে সূত্রে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আমাদের আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে রইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুকুই পড়ে রইলো। এবার আমরা এখান থেকেই বলতে পারি যে এ মানে হচ্ছে আমাদের 0.6, তারে যদি আমরা স্কয়ার করি তাহলে 0.36 হবে, আর বি মানে হচ্ছে 0.5, তাহলে তাকে আমরা যদি স্কয়ার করি তাহলে এটা হবে 0.25, তাহলে এটা আমরা যদি বিয়োগ করি 0.11, হ্যাঁ 0.11 যে বলেছিলে ঠিক, তোমার উত্তরটাই সঠিক। এবার তোমরা এটাকে খুব দ্রুত করতে পারবে, একটু প্র্যাকটিস না করলে এটা দ্রুত করা যাবে না। এখানে যেহেতু মাথায় 4 আছে তাহলে এখান থেকে 2 মানে একটা বার কমে যাবে, প্লাস পার্টটা চলে যাবে, তাহলে মাইনাস পার্টটা থেকে যাবে, তাহলে 0.6 তার স্কয়ার মাইনাস 0.5 এইটা বেঁচে থাকবে। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা ক্যালকুলেশন করলে যেটা হলো 0.36 মাইনাস 0.25, তার মানে 0.11। এবার আমাকে বলো কোন লাইনে বুঝতে পারো, যেখানে বুঝতে পারোনি বলো আমি বলে দিচ্ছি। বলো এটা কত হবে, প্লাসটা থাকলে আনসারটা কত, ভেরি গুড, 2 হবে, কারণ প্লাসটা থাকবে মাইনাসটা চলে যাচ্ছে, তাহলে আমাদের সরাসরি হবে 1.49 প্লাস 0.51। এটা আমরা দেখতে পাচ্ছি 49 আর 51 যোগ করলে আবার 1 হয়, মানে আবার 1 বেড়ে যাবে এখানে, তাহলে 1 হবে, তাহলে 2 হবে। সবার ক্লিয়ার? ও এক মিনিট এক মিনিট এক মিনিট, ঠিক 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 ঠিক, সরি 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 সরি, হ্যাঁ ওটা একটা গন্ডগোল আছে, দাঁড়াও দাঁড়াও, বি হবে না। আচ্ছা নিচেরটা না খেয়াল করো, 10 কমন নিতে হবে, তার মানে পয়েন্ট একবার সরিয়ে আনতে হবে, নইলে হবে না। তাহলে নিচে একটা 10 থাকবে, তাহলে উপরে থাকবে 2 আর নিচেই থাকবে 10, তাহলে এটা যদি আমরা সেই ভগ্নাংশের এ করি, পয়েন্ট নিয়ে 0 আর এখানে 2, তাহলে 20, মানে 0.2 অর্থাৎ বা 0.20 যদি বলো একই ব্যাপার, তাহলে আমাদের অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো তুমি ভালোভাবে না দেখলে এরকম উত্তর ভুল হয়ে যাবে। হ্যাঁ ও আচ্ছা, দেখো আবার করছি আমি, উপরটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এ মানে ধরো এটা ধরলাম আর বি মানে এটা ধরলাম, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে, কিন্তু নিচেই আমাদের এ হচ্ছে না, দেখো এখানে 10 এ হচ্ছে, মানে এর সঙ্গে 10 গুণ করলে তবে এটা পাওয়া যায়, আর এটা 10 হচ্ছে। এই এই লাইনটা না বুঝলে আমারে বলো, আমি আবার বলে দেবো দরকার হয়, মানে 1.49 এর সঙ্গেই 10 গুণ করলে ওই 14.9 হয়, মানে পয়েন্ট একবার সরে যাচ্ছে, মানে কি আমি 10 ইন্টু
1.49 এই 10 এখান থেকে নিলাম মানে কি এর সঙ্গে 10 গুণ সেই আবার এই 14.9 হয় বুঝতে পাচ্ছো না পাচ্ছো না বলো এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই এবারে উপরে দেখো মানে a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে আর নিচে আমাদের থাকবে 10 যদি আমরা কমন নিই তাহলে হবে a মাইনাস b তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে তাহলে a প্লাস b মানে আমরা দেখলাম 2 আর নিচে হচ্ছে 10 এটা মানেই তো আমাদের 0.2 0.2 বলতে পারো 0.20 বলতে পারো কারণ পয়েন্টের পরে শূন্য কোনো দাম নেই বলো ক্লিয়ার হলো কিনা a প্লাস b 2 মানে হচ্ছে ওই যে a মানে আমাদের কত 1.49 তাহলে a প্লাস b কত হবে একটু দেখি ধরো a মানে হচ্ছে 1.49 প্লাস b মানে হচ্ছে 0.51 এটা যদি আমরা যোগ করি তাহলে 2 আসবে না এই পয়েন্টের পরের সংখ্যা দুটো যোগ করো দেখো 1 আসে আর আর 1 রয়েছে তাহলে টোটাল 2 হচ্ছে ক্লিয়ার চলো পরের স্লাইড হ্যাঁ বুঝতে না পারলে বলবে হ্যাঁ ঠেলে নিয়ে যাওয়ার দরকার নেই যেখানে বুঝতে অসুবিধা হয় বললে চলো পরেরটা এটা কিন্তু দেখে উত্তর বলা উচিত এক সেকেন্ডও টাইম লাগবে না যে সূত্র জানবে তার কাছে এই অঙ্কগুলো কোনো চাপে নি না কিন্তু ওই আমরা যোগ বিয়োগ করে এ স্কয়ার করতে যাব না হ্যাঁ এখানে ও ঝামেলা হয় প্রচুর কিছু ফর্মুলা মুখস্থ করবো সেই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করে দেবো বলো আনসার দাও হ্যাঁ সে আগে একদিন লিখে দিয়েছিলাম না এ বি সূত্র পরে বি সূত্র হ্যাঁ সেই সূত্র দিয়ে যাবে ট্রাই করো সে ওয়ান হয় তোমার ওয়ান উত্তর কিন্তু আমরা দেখবো ওয়ান হবে কিনা তুমি ওয়ান বলছো তাই তো আচ্ছা আর কেউ দেখো আমি এবার একটু ডিটেলসে করি তারপর আবার তোমাদের ট্রিক্সটা বলে দেবো এটাকে আমরা এ ধরলাম এটা আমরা বি ধরলাম তাহলে এটাও এ এটাও বি আর নিচেরটা এ এটা বি তাহলে আমাদের দাঁড়াচ্ছে সূত্রটা এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের এ বি এবার উপরে আমাদের এ প্লাস ভেলো স্কোয়ার মাইনাস এ মাইনাস ভেলো স্কোয়ার হচ্ছে 4 এ বি আর নিচে হচ্ছে আমাদের এ বি তাহলে এ বি ক্যান্সেল হলো তাহলে আমাদের আনসার থাকবে 4 তাহলে অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর এবার দেখো ওখানে আমাদের এ বি সূত্র হলে হ্যাঁ কিছু বলছো ওটা সূত্র তো হ্যাঁ আর এখানে ওখানে এ বি সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি পাশে এ মা এ প্রথমে এ প্লাস বি থাকে এটাকে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাকে এইটা ঘিরে দিয়ে স্কোয়ার আর ফোর এ বি হয় তাহলে নিচে এগুলো থাকে না এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার
এইগুলো বেসিক, এই সূত্র মুখস্থ করতেই হবে, নালে আর অঙ্ক করা যাবে না, এগুলো জানতে হবে। আমি তোমাদেরকে সূত্র দিয়ে দেবো খুনি, হ্যাঁ দেখে আজকে একটা পিডিএফ দিয়ে দেবো খুনি, ওই মানে ওখানে সূত্র যেগুলো আছে সেইগুলো কিছুটা করবে, হয়ে যাবে। আচ্ছা অল্প করে বলতে, আমি যখন ক্লাসে দেখো অল্প অল্প করে আলোচনা করি, আমি সব সূত্র একে দিনে দিই না, কিন্তু ওই তোমাদেরকে চারটা দিয়ে দেবো খুনি। হ্যাঁ কিছু এই সূত্র না মুখস্থ করলে না এই সিম্পলিফিকেশনের অঙ্কগুলো না করা যায় না, বুঝলে? এরপরে কিউবের সূত্র মুখস্থ করতে হবে কিছুটা, নলে এই অঙ্কগুলো না হয় না। চলো পরের, এটা তাহলে কারো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ এটা 4ab উপরে থাকছে আর নিচে এবি, তাহলে এবি কেটে যাচ্ছে, তাহলে 4 হচ্ছে আনসার। দেখো আমরা যদি ওইগুলো ওই যোগ করে তারপরে যদি বড় করতাম, মানে উপরের লাইন থেকে যদি ক্যালকুলেশন করতাম, তাহলে কিন্তু অনেক বড় হতো অঙ্কটা। হ্যাঁ মানে যোগ বিয়োগ করে প্রচুর চাপে ফেলে দিত, কিন্তু ওই জন্য আমরা এটাকে সূত্র দিয়ে করবো। একটু বোঝো, এগুলো একেবারে খারাপ লাগবে না। কারো কোনো কোশ্চেন? এবার এটা বলো, এই যে এবার কিউবের সূত্র, কিছু করার নেই, কোথায় হবে? ভয় ভয় পাওয়ার কিছু নেই, ট্রাই করো, সর্বনাশ করেছে। আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা আমরা যেরকম এবি ধরে করছিলাম সেরকমই আমরা ট্রাই করি। দেখো এইগুলো না আমি, তোমরা যেহেতু বুঝতে কম পাচ্ছ বলে আমি যেন আস্তে আস্তে, হ্যাঁ কিন্তু এতটা আস্তে বলা উচিত না আমার, আরো দ্রুত বলা উচিত, তাহলে আমি শেষ করতে পারবো না। দেখো তো এরাম লেখা যায় না, উপরটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, আর নিচে আমাদের হচ্ছে এ স্কোয়ার, আচ্ছা নিচে মাইনাস আছে, এ বি প্লাস বি স্কোয়ার। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছ? এই একটা লাইন বোঝো, পরের লাইনে উত্তর বলবো। এই লাইনে কারো কোনো অসুবিধা আছে? এ কিউ আর নিচেরটা হচ্ছে মাইনাস, আচ্ছা আমি মুছে দিচ্ছি দরকার হয়। নিচেরটা মাইনাস, হ্যাঁ দেখো এবার ঠিক লিখে বোঝা যাচ্ছে। দেখো ও আচ্ছা ঠিক ঠিক ঠিক, আচ্ছা এই ভদ্রলোকগুলো 41 হবে, আমাকে পরে পিপিটিতে চেঞ্জ করতে হবে, এটা 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 ভুল আছে, ওগুলো একদম 0.41 থাকবে, 0.41 ওইটাই থাকবে, কিছু করার নেই। বলো তাহলে কি আমি লাইনটা লিখতে পারি তো? হ্যাঁ এইবারে আমি সূত্রই ফেলবো, সূত্রটা হচ্ছে উপরে আমাদের থাকবে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো ইজি, এই দুটো পার্ট সেম কেটে যাচ্ছে, তাহলে ওদের যোগফলটুকুই আমাদের কিন্তু আনসার হবে। এবার যোগফল আমরা দেখব, এই দুজনের যোগফল কত? 0.051 প্লাস 0.041, তাহলে লাস্টের 2 থাকছে 9, হ্যাঁ ব্যাস, তার মানে আমার হচ্ছে 0.092, তাহলে এখানে অপশান সিতে আমি পেয়ে যাচ্ছি। এবার তোমরা এই সূত্রটা জানো না, এটাই পফ তো, এটা হবে, হ্যাঁ বলো, হ্যাঁ তুমি যদি এখানে নিচেই দেখো যে এখানে এরকম মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে আর উপরে প্লাস আছে,
তুমি সরাসরি এই দুটো যোগ করে দাও, যোগ করলে অ্যান্সার হবে। কিন্তু কিছু সময় আবার তোমাকে মাইনাসও করতে হতে পারে, যখন এরকম বলতে পারি আমরা যে উপরে উপরে যোগ থাকলে, এই উপরে যোগ থাকলে যোগ করে দাও, আর বিয়োগ থাকলে বিয়োগ করে দাও, এটাও বলা যেতে পারে যদি এরকম থাকে অঙ্কটা, তাহলে ওই নিয়ম খাটবে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা স্কোয়ারের ওখানে তো আগে দেখে এসেছিলাম, দেখো স্কোয়ারগুলো কি হতো, যেটা কেটে যেত সেটা পড়ে থাকতো, যেটা অন্যটা পড়ে থাকতো সেটা আনসার হতো, দেখো আগের অঙ্কগুলো তাই। হ্যাঁ, এইটা হচ্ছে মেন ব্যাপার। শর্ট ট্রিক্স আমি চাই বলতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শর্ট ট্রিক্সের আগে আমাদেরকে বেসিকটা বুঝতে হবে, যেটা এইভাবে হয়। তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি বলবে যোগ করবো না বিয়োগ করবো না কি করবো, সে গুলিয়ে ফেলতে পারো। এবং শুধু তাই না, এরকম হুবাও যে এরকমভাবে থাকবে তারও তো কোনো মানে নেই। আমি নাই গোটা কয়েকটা প্রবলেম এক জায়গায় করেছি, কিন্তু এরকম তো হাজার হাজার অঙ্ক আছে, কখন কোন সময় কি রূপে আসবে না আসবে সেটা তো বলা মুশকিল। তবে এতটুকু যে এরকম ওপরে এবং নিচে থাকলে, ওখানে প্লাস থাকলে যোগ করে উত্তর হবে, মাইনাস থাকলে মাইনাস করে উত্তর হবে, একদম সরাসরি। বেসিকটা ক্লিয়ার থাকলে খুব একটা সময় লাগবে না। চলো পরেরটা যাই, বলো এবার এটা বলো। নিচেরটাও দেখো, শুধু ওপরটা দেখলে তো হবে না। এক্যু প্লাস দ্বিতীয় সূত্র তো এক্ষুন বললাম, আমরা ওপরটাকে এ, এটাকে এ ধরলাম, এখানে এ, এখানেও এ, এটা বি, এটা বি, এটা বি, তাহলে এখানে এটা এ কিউব থাকবে, আর মাঝখানে প্লাস থাকবে বি কিউব, তাহলে উপরটা আমাদের আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে ইজিলি আমরা বলতে পারবো যে ওই আগের অনুযায়ী এটা এ প্লাস বিটা বেঁচে থাকবে নিচে, আর বাদ বাকি সব কেটে যাবে। তাহলে ওয়ান প্লাস বি মানে আমাদের উত্তর কত, উপর নিচে ওয়ান হবে, এটা দুজনের যোগফল কত, 0.953 প্লাস 0. এখানে আমাদের 4.47 আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওয়ান হবে না, এটা আমরা জিরো নিলাম, থ্রি, আচ্ছা থ্রি, আর এটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের টু, হাতে থাকবে 9 4 13 1.423 এইটা নিচেই থাকবে। এবারে এটা একটা প্রবলেম আছে, এটা আবার ক্যালকুলেশন করতে হবে, একটু কঠিন দিয়ে দিল তো অঙ্কটা, মানে এটাকে আবার ভাগ করতে হবে বুঝলে, এই পয়েন্ট উপরে চলে যাবে, মেন ব্যাপারটা বোঝা গিয়েছ তো? এটা যার সঙ্গে অপশন সমান হবে, যদি সমান না হয় তাহলে এই নন অবভিয়াস উত্তর হবে। হ্যাঁ, 1000 কে 1423 দিয়ে ভাগ করে দেখো যে কোনটা হয়, মানে উপরে 1000 নিচেই হবে 1423। তাহলে প্রথমে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, যেহেতু একটা শূন্য না বাড়ালে ভাগ করব না, এবার কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি চলে যেতে পারো, আমার মনে হয় এই বিটা হবে। হ্যাঁ,
কারণ প্রথমটা হবে না এবং তৃতীয়টাও হবে না, হয় বি হবে না ডি হবে। এটা জাস্ট তোমরা একটু ভাগ করে দেখে নিও, হ্যাঁ এখন আর ভাগ করছি না কারণ অনেক সময় যাবে। বলো বোঝা গিয়েছে কি আগে বলো। এবারে নিচেই কাটছে নিচে থাকছে, হ্যাঁ বলো। তাহলে ওই নান অব দিস হবে, তোমরা বলো এটা বলো। এখানে এটাও কিন্তু একটু আলাদা অঙ্ক, আমরা চাইলে প্রচুর করতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করার জায়গা না পেলে তো মুশকিল, ওই জন্য বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা ইজিলি বুঝতে পারব। উপরে তোমরা বলছো না নিচেরটা ধরে দরকার নেই, আমাদের এ প্লাস বি কিউব আসছে আর নিচেই একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা 2/10 মানে 2/10 আমরা তিন জায়গা থেকে কমন পাবো, 2/10 ইনটু 2/10 তাহলে আমরা এ লিখতে পারবো বিকিউ, এটা লিখতে পারবো বিকিউ। এই লাইনটা একটু বুঝতে হবে, বলো বোঝা গেছে? এই লাইনটা বুঝতে পারোনি তাই তো? আমি পুরোটা মুছে দিলাম, দিয়ে আবার নতুন করে করছি। আমরা এটাকে এ ধরলাম, তাহলে ওপরে এ কিউ প্লাস বি কিউ এতে আমাদের কারোর সন্দেহ নেই, এটা আমরা বি ধরলাম বলে। কিন্তু নিচে আমাদেরকে এ বি লিখতে পাচ্ছি না, তাহলে আমি নিচে ট্রেম লিখি। প্রথমে লিখলাম 2/10 ইনটু 0.1, শুধু এইটুকু পর্যন্ত আর বুঝতে হবে না, আমি শুধুমাত্র 0.2 এইটাকে এটা লিখেছি। আগে এই লাইনটুকু আগে বোঝো, আমি কি লিখতে পারি 2 দিয়ে গুণ করলে 0.2 হবে আর তাকে 10 দিয়ে ভাগ করলে 0.02 হবে? বলো প্রত্যেকের ক্লিয়ার? ক্লিয়ার করতে হবে বলো। সবাই তো হ্যাঁ। এবার দেখো এরকম তো তিনটে আছে, এখানে একটা তিনটে আছে, তাই জন্য আমি আগের লাইন নাম তিনবার একেবার লিখেছিলাম। আবার এখান থেকেও আমরা দেখো তিনটে করে আসে, তাহলে এখানেও আমরা যদি আমরা এটাকে ডাইরেক্ট এর কিউব দিতে পারি, মাঝখানে প্লাস দিয়ে আমি নাম লিখছি দেখো 2/10 ইনটু 0.2 টোটালটাকে ঘিরে কিউব, এরকম লিখতে পারি? এই একটা ফোরের চিন্তা করে দেখো ভিতরটা আসবে, 2 আর 2 গুণ করলে 4 হবে, 0.4 হলো আর তাকে 10 দিয়ে ভাগ
থাকলে আবার 0.4 হয়ে গেল। এখানে আমাদের এই সরি 0.02 হবে, একটুখানি ভুল লেখা হয়ে গেছে, এই জায়গাটা 0.02 হবে। এই লাইনটা যদি ক্লিয়ার হয় তাহলে আর অসুবিধা নেই। বলো ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে উপরে আমাদের আসছে কিউ প্লাস বি কিউ, আর নিচে আমাদের আসছে এই দেখো 2/3 এই সরি 2/10 এটা কিউব দুজন আছে, আর এটা মানে আমাদের এ কিউব তাহলে এ কিউব হয়ে গেল প্লাস ওটা বি কিউব হয়ে গেল। তাহলে এই এ কিউব প্লাস বি কিউব আমাদের কিন্তু ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা শুধুমাত্র যেটা পড়ে রইল সেটা হচ্ছে 2/10 তার কিউব নিচেই 1/ কোন জায়গাটা বুঝলে না, এই তো এই 2/10 এখানে আসে, এখানেও একটা আসে, দুজনের বাই কিউব তিনবার করে আসছে তাই কিউব দিলাম। এই যে 0.1 এটা মানে তো এ, আর এটা তো বি, তাহলে ওটা এ কিউব আর বি কিউব পড়ে থাকছে না, হ্যাঁ কমন নিলাম, হ্যাঁ তাহলে ওটা কিউবটা বাইরে চলে আসলো আর এ কিউব প্লাস বি কিউবটা থেকে গেল। তাহলে নিচে আমাদের আসছে এই 2 কিউব মানে কি, এটা আমরা কাটতে পারি তো 1 আর নিচে হচ্ছে 5, তাহলে 1 কে কিউব করলে 1 আসবে আর 5 কে কিউব করলে 125 আসবে, এটাকে আবার উল্টাবে উল্টে গিয়ে আসবে 125। ও অপশনে বি তে এখানে সব পয়েন্ট দিয়ে লিখেছে, হ্যাঁ এটা এগুলো পয়েন্ট দিয়ে হবে না, শুধু জাস্ট 125 হবে। বলো কারোর কোনো কোথাও প্রবলেম হলে বলো, কষ্ট করে এগিয়ে যাওয়া যাবে না, উপরে 1 আর নিচে 5 টোটালটাকে আমাদের কি করতে হচ্ছে, তার মানে উপরে 1 এর কিউব করলে 1 হলো আর 5 এর কিউব মানে 3/5 গুণ হলো, এই 3/5 গুণ হওয়া মানে 3×5=15 না, এই 5×5=25, 5×5=125, তাহলে হবে 1/125, এইটাই আমি ওখানে লিখেছি। এবার এটা তো 1/1 আসে তাহলে উল্টে যাবে জাস্ট হবে, এখানে অপশানে ভুল দেওয়া আছে, হ্যাঁ মানে ওগুলো তোমার ওই পয়েন্ট থাকবে না। বলো ক্লিয়ার হয়েছে কিনা, পরীক্ষার সময় ব্যাপারটা দেখো, এটা তুমি এই এখন একবার করছো কিন্তু তখন পরীক্ষার সময় তোমাকে তার আগে তো অনেকবার করতে হবে, একবার দুবারে তো হবে না, তখন তো টাইম কম থাকবে, হ্যাঁ আর সব অঙ্ক পরীক্ষা হলে করতে হবে না, এইটা হচ্ছে আমাদের একটা বড় দোষ, সব অঙ্ক করে আসবো, আমাদের যতটুকু প্রয়োজন যেগুলো পারবো সেগুলোই করবো, তারপর যেগুলো পারবো না তারপর ট্রাই করবো। হ্যাঁ এবার নেগেটিভ থাকবে না মানে আমরা সেগুলো আনুমানিক একটা উত্তর দিয়ে দেবো, তবে তোমাদের একটা গোপন ট্রিক্স দেব, গোপন একটা ব্যাপার হচ্ছে যে এরা বড় বড় অঙ্কের উত্তর সবসময় 0 নালে 1 চলে আসে, হয় 0 হয় নাই 1 হয়, তখন অপশানে 0 বা 1 থাকলে সেইগুলো উত্তর হওয়ার প্রবণতা বেশি। আমি কিন্তু এটা বলিনি যে 0 আর 1 হবেই, আমার কথা ভালো করে বুঝতে হবে, যত বড় বড় অঙ্ক দেখবে তাদের উত্তরগুলো 0 অথবা 1 মধ্যে থাকার কথা বেশি আর কি, আমার কথা কি বুঝতে পারলে? এই দেখো এত বড় অঙ্ক তো আমরা এর আগে যেগুলো করেছিলাম দেখো
কিছু কিছু জায়গায় আমাদের বড় বড় জিনিস ছিল, সেগুলো কিন্তু উত্তর ওয়ানে বা জিরোতে মানে চলে আসছিল। আরো দেখবে পরের স্লাইডে গেলে আরো বুঝতে পারবে, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটার আনসার দাও। এরম ভাবে চলছে, চলতে চলতে বলছে 35তম পদ পর্যন্ত যোগফল কত। দেখো এখানে 1/2 আবার রিপিট হচ্ছে, আবার 1/2, ঠিক পরের টার্মে আবার 1/2 আসবে, তবে সেটা -1/2 থাকবে। মানে এইভাবে এইভাবে রিপিট হবে, একবার 1/2, একবার -1/2, একবার 1/2, একবার -1/2। এই লাইনটা তো কোনো অসুবিধা নেই, প্রথম পদটা প্রত্যেকটা তিনটের পরে গিয়ে আবার একবার করে আসছে। এবারে তিনটে করে যদি একটা করে তৈরি করি, এই তিনটে আবার এই তিনটে, আমি তলায় তলায় দাগ দিচ্ছি, এই তিনটে আবার এই তিনটে। দেখো প্রথমে যদি সংখ্যা অর্থাৎ দুটো থাকতো, তাহলে দেখো 1/3 কেটে যেত, 1/4 যেত, আবার 1/2 কেটে যেত, তাহলে জিরো আনসার হতো যদি জোড় থাকতো। কারা জোড় থাকতো? এই যে দলগুলো যদি জোড় থাকতো। আমার কথা কি এই লাইনটুকু বোঝা গেছে? না 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 না, এই যে দল তৈরি করছে, আমি তিনজনকে নিয়ে একটা দল তৈরি করলাম, এই দলগুলো দেখো রিপিট করছে তো প্রত্যেকবার, শুধু চিহ্নগুলো আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই দল সংখ্যা যদি জোড় সংখ্যা হতো, ধরো এরকম দল 9টা হবে, তার মানে 27তম পদ পর্যন্ত, তাহলে আমরা বলতে পারবো জিরো উত্তর। না 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 ভুল বলেছি, 8টা, ধরো 8টা দল, তাহলে 3 8টা 24তম পদ পর্যন্ত যোগফল জিরো। আমার কথা কি বোঝা গেছে? না যায়নি। আবার বলছি, না 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 না, ওটা তুমি যেটা ভাবছো অতটা না, ব্যাপারটা হচ্ছে এই তিনটে করে যে সংখ্যা মানে দল নিলাম, এই দল সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকতো, এখানে তিনটে করে দল, তাহলে হ্যাঁ ধরো দুটো নিলাম জিরো হবে, ধরো ছ, হ্যাঁ বিজোড় সংখ্যা গুলিয়ে যাচ্ছে তোমাদের, দুটো যদি দল, আচ্ছা ধরো এক মিনিট, শুধু এইটুকু দিয়ে অঙ্কটা আর কিছু দিত না, বাদ বাকি নেই, তাহলে উত্তর কত হতো? শূন্য হতো। তাহলে এরকম কটা টার্ম আছে এখানে? 6টা টার্ম আছে, তাহলে যদি 12টা টার্ম থাকবে তাহলে শূন্য হবে। মানে জোড় সংখ্যক টার্ম মানে তিনের গুণিতক শূন্য হবে, তিনের গুণিতক যতগুলো থাকছে সব শূন্য হচ্ছে। দেখো মানে প্রথমে চার বলছি দুটো দল শূন্য হবে, দুটো দল মানে কটা এলিমেন্ট থাকবে? 6টা। চারটে দল মানে কটা এলিমেন্ট? 12টা, শূন্য হবে। 6টা দল মানে 36 হয়ে যাবে, তাও কি হবে? শূন্য হবে। মানে এইভাবে এইভাবে যাবে, আমি এটা বোঝাতে চাইছি, মানে দলে ভাবো। হ্যাঁ ওই 35তম পদটা সেটা পরে ভাবছি, হ্যাঁ দলটা ভাবো। তা
তাহলে 35 তমর কাছাকাছি কে আছে? 34। এবারে 34 টাকে আবার তিনটে ভাগে করে ভাগ করতে হবে, কিন্তু 34 টা তিনটে ভাগে যায় না। এটা পারা উচিত না? না, ভালো করে দেখো। সে স্বস্তিকা কই? ও তো সহজ নিয়ম শিখিয়ে দিয়েছিলাম। কেন এ কিউব কেন মাইনাস করলে উত্তর হয়ে যাচ্ছে তো? হ্যাঁ বলো। 5.38 তাই তো? এটা উপরে মাইনাস আছে মানে মাইনাস করে দাও একদম ইজিলি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা মাইনাস করলে যেটা আসবে সেটা আসবে 3.। তাহলে অপশন বি হবে এখানকার উত্তর। তবে একটু ভালো করে দেখে নেবে যে এখানে এবং এখানে এরা সব ঠিকঠাক আসে কিনা, কারণ আমরা যখন এ বি ধরে নিচে কোনো সূত্র পড়ছে না। দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা আমি একটু ডিটেলসে করি। হ্যাঁ, উপরে হচ্ছে আমাদের এ কিউব, এটা আমরা বুঝতে পারছি, এবং কিউব, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে আমাদের হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাসের সূত্র তাহলে এখানে এটা প্লাস হয়, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এটা কাটলো, তাহলে আমাদের আন্ডার হলো এ মাইনাস বি। এবার এই এ মাইনাস বি বিয়োগ করলে যেটা হবে সেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটোই হয় আর হয় না। না, যখন মাইনাস থাকবে তখন এটা, আর যখন প্লাস থাকবে তখন আবার ওইটা। এটার আবার মান নির্ণয় সূত্র আছে, এটাকে বলা হয় উৎপাদক সূত্র। হ্যাঁ, এটার আবার মান নির্ণয় সূত্রও আছে। আপাতত এইটুকুই বোঝো, যখন আমি মান নির্ণয় বলবো তখন আবার মান নির্ণয় দিয়ে বুঝে নেবে। ক্লিয়ার? পরেরটা বলো। এখানে কিন্তু পরটা ওই যোগ বিয়োগ করে হবে না, একটু সাবধানে করো কিন্তু। হ্যাঁ, সে আমি সেই 10 কমন টমন নেওয়ার ব্যবহার করছিলাম না, সেইগুলো সেরাম টাইপসের কিন্তু। হ্যাঁ, এগুলো তোমরা যারা প্রাইমারি দেবে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এইগুলো, বুঝলে? তাই বলে যে এসএসটিতে আসবে না বা এরকম হবে না সেটা আমি বলছি না। এরাম টাইপসের অঙ্ক প্রাইমারিতে প্রায় 4-5টা মতো থাকে আমি দেখেছি, সিম্পলিফিকেশনের হতে পারে, দেখবো। বাকিরা একটু বলো। সবার কি তাই হচ্ছে? মনে হচ্ছে তা হোক, পয়েন্ট হয় হোক, পয়েন্টেও একটা অপশন আছে তো। জিনিস, হ্যাঁ বলো। 1/10, ওয়ান বাই টেন মানে ওই 0.1 হবে, মানে অপশন এ বলতে চাইছো তাই তো? ঠিক আছে, দেখো। আচ্ছা, আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে এই 0.06 কে আমরা নিচের আকারে লিখতে পারি,
সেটা কিভাবে সম্ভব? একটা দশ দিলে তাহলে পয়েন্টকে এক ঘর সরা, তাহলে একটা আমার এখানে দরকার, এর সঙ্গে দশ দিয়ে গুণ করতে পারলে আমি এক ঘর সরিয়ে দিতে পারি। তার মানে এই দশের এ স্কোয়ার সবার কাছ থেকে কমন পাবো। এই লাইনটা বুঝতে হবে, একশো উত্তর হবে। তাহলে এই এই পাটার এই পাটে যাবে, তাহলে 10² আমাদের অর্থাৎ 100 উত্তর। অপশন সি হচ্ছে এখানে আনসার। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। হ্যাঁ, এটা উপরটা করলে সুবিধা হচ্ছে, মানে উপরটাকে আমরা নিচেরটা দিয়ে লিখবো। নিচেরটাও হবে, কোনো অসুবিধা নেই। নিচেরটা করলে আবার তোমার এরম হবে 1/1/100 হবে, এরম এরম আসবে। সেটাকে তোমার আবার ওই উল্টে নিয়ে আবার করতে হবে, একই ব্যাপার। তবে নিচেরটা থেকে উপরটা করা একটু সুবিধাজনক হবে। মানে আমি আবার বলছি, 0.06 এটা মানে হচ্ছে 10 × 0.006। আগেই কিন্তু বলেছি এই কথা, 10 গুণ করা মানে একটা পয়েন্ট সরে আসে, মানে এটাই তো আমাদের আসে 0.06। তাহলে আমি একই জিনিস লিখলাম, উপরটাতে 10 দিয়ে জাস্ট গুণ করলে আমি এটাতে লিখতে পাচ্ছি। তো স্কোয়ার আসছে, তাহলে এরও স্কোয়ার হবে, এরও স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার থাকলে 100, তাহলে সবার কাছ থেকে উপর থেকে 100 কমন যাবে, গিয়ে ওপর নিচে সেম হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 100 উত্তর হবে। ক্লিয়ার প্রত্যেকে? হ্যালো, ক্লিয়ার না বোধহয় নাকি? তো কিছু বলেও না, ক্লিয়ার হয়েছে কিনা বলতে হবে। চলো পরেরটা বলো, দেখে ভয় খেয়ে পালালে হবে না অঙ্ক। হ্যাঁ, এটা করো করো, আমি রেকর্ডিংটা বন্ধ করে রাখি, তোমরা করতে থাকো। তাই আমরা এই লাইনটা লিখতে পারি তো, উপরে 3, 5, 7 এদেরকে আমরা সব এই আকারে লিখলাম। দেখো তো ডিফারেন্সগুলোই ওরকম হয়, আর ডট ডট দিলাম, মাঝায় লিখবো না। তাহলে প্রথমটা যদি আমরা ছাড়িয়ে দিই, তাহলে 1² × 2² মাইনাস 1² / 1² × 2² প্লাস 3² / 2² × 3² দেখো আমি দুটোটা করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর এর পরেরটা হচ্ছে 2² / 2² × 3² প্লাস ডট ডট ডট, লাস্ট টার্ম থাকবে 10² / 9² × 10² মাইনাস 9² / 9² × 10² একটা জিনিস খেয়াল করো, 2² কেটে যাচ্ছে, 1² কেটে যাচ্ছে, 3² কেটে যাচ্ছে, 2² কেটে যাচ্ছে, এটা কাটছে,
এটাও কাটছে, তাহলে প্রথমে পড়ে রইল কত 1/1 স্কয়ার, মানে 1/1, তারপর একটা 1/2 স্কয়ার প্লাস, তারপর একটা দেখো 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার, এরকম পরপর চলতে থাকবে, লাস্টে আসবে 1/9 স্কয়ার মাইনাস 1/10 স্কয়ার। এবারে দেখো এই মাজায় যেগুলো আছে সব কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/10 স্কয়ার আর এখানে 1/1, তাহলে এখানে 1 - 1/100, তাহলে উপরে হবে 99, নিচে হবে 100। এবার দেখো এটা আমরা জাস্ট বেসিক এইভাবে করা হয়, কিন্তু আমরা যখন দেখে নেব যে এদের মধ্যে গ্যাপটা 1 আসে আর এই দুটার যে বিয়োগফলটা সেটা উপরে আসে, তাহলে আমরা ভাববো এখানে ছোট কে আছে 1 আর এখানে বড় কে আছে, তাহলে ছোটটা মাইনাস ওখানে বড়টা, এদের ডিফারেন্সটাই আমাদের কিন্তু আনসার হবে, তার মানে 1/100, তাহলে হচ্ছে উপরে 99 নিচে হবে 100। এইভাবে আসে, আর শর্ট ট্রিক্সটা হচ্ছে এভাবে, বলো কাদ বুঝতে অসুবিধা হলে বলো। না 10-এর থেকে 9 বাদ না, ওটা হচ্ছে 10-এর স্কয়ার মানে 100 আর 9-এর স্কয়ার মানে হচ্ছে 81, তাহলে 100 থেকে 81 বাদ দিলে 19 হয়, মানে নিচের গুলো ডিফারেন্স উপরে আছে, এইটাই হচ্ছে আমাদের এখানে ভাইটাল, নিচের গুলো ডিফারেন্স গুলো উপরে বসে আছে, মানে আর দুটো অঙ্ক করাবো কেন, অসুবিধা হবে যদি তোমাদের চাপ থেকে বলো, আমি এখানে বন্ধ করে দেবো। এই সূত্রটা তো তোমরা জানো না, আচ্ছা আমি আমার কাছে পিডিএফ আছে সেখানে আমি দাগিয়ে দেবো, মানে আমার সব সূত্র এক জায়গায় করা আছে, ওই মোটামুটি 10-15টা মতো পড়তেই হবে, না ওটা বীজগণিতে 10-15টা সূত্র, কিন্তু আরো অন্য অন্য জায়গার সূত্র আছে সেগুলো করতে হবে। আচ্ছা দেখো এটা কি বলছে, দেখো এখানে উপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে বি কিউ, তারপরে আবার দেখো 2.28 আছে, মানে ওটাকে আমরা সি ধরলাম, সি কিউ। এবারে মাইনাস দিয়ে 38টাকে আমরা এ ধরেছি, তাহলে এ হলো, 34টাকে আমরা বি ধরেছি, কিন্তু 84টাকে তো আমরা কিছু ধরিনি, এই 84 থেকে যদি তুমি 3 কমন নাও, মানে এটা হচ্ছে বি, সরি সরি, এইটা কি আমি বোঝাতে পেরেছি, চুরাশি থেকে 3 যদি তুমি নিয়ে নাও তাহলে ওটা 3C হয় না, হ্যাঁ। এবার নিচের দিকে দেখো কি আসছে, নিচের দিকে আমাদের আসে এ স্কোয়ার প্লাস, একটু ক্লাসটা দ্রুত করি না তোমাদের চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি, সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এরকম হবে নিচে দেখো, একটু ফটাফট বলবে বুঝতে পারলে, হ্যাঁ। এবারে উপরে একটা সূত্রে ফেলবো, আচ্ছা এই থ্রিটাকে একটা জিনিস খেয়াল করো, এই যে থ্রিটা আছে আমরা ওটাকে প্রথমে লিখবো যাতে আমাদের
थ्री सी ए किऊ प्लस बी किऊ प्लस सी किऊ माइनस थ्री ए बी सी एटा एक सूत्र छिल सूत्रटा आमी लिखछी ए प्लस बी प्लस सी ब्राकेट ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए देखो तो नीचे पार्टा केटे जाच्छे ना एबारे ऊपर संगे এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে তাহলে ওদের যোগফলটুকু আনসার হবে এবারে 38 34 আর 28 এর যোগফল কত কত 100 হচ্ছে না তাহলে এখানে আমাদের আনসার হবে 100 দেখো শর্ট ট্রিক্সটা হচ্ছে সেই আবার আগের মতো বলতে পারি যেহেতু এ কিউ বি কিউ সি কিউ আছে তাহলে ডাইরেক্ট আমরা এ প্লাস বি প্লাস সি বার করে দেব যেটা হবে সেটা আনসার কি বললাম বুঝতে পারছো लास्ट बोलो एटा कत हबे देखे भय लागजे जे एक ही अंक किन्तु सहज आछे देखे बोलो নিচের প্লাস পোরশনটা কেটে যাচ্ছে আর মাইনাস পোরশনটা উপরে থেকে যাচ্ছে মানে আমরা এ মানে ওই পুরো বড় জিনিসটাকে ধরবো হ্যাঁ একদম দেখে উত্তর বলতে পারবে এইটা আর এইটা তাহলে উপরে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে হচ্ছে আমাদের a প্লাস b তাহলে আমাদের হবে a মাইনাস b এবার a মানে কাকে ধরেছি a মানে হচ্ছে 1/1 প্লাস 1/100 এটা মাইনাস b মানে কাকে ধরেছি 1/1 প্লাস 1/100 এখানে এই জায়গাটা প্লাস আছে এবার এটা আর এটা কেটে যাচ্ছে 1 আর 1 কেটে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে 1/100 হবে 101/100 প্লাস এখানেও আমাদের 1/ অ্যাকচুয়ালি এটা ডাবল একই জিনিস তো তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে হবে 100/101 এবার এর সঙ্গে এটা দুগুণ হবে যেহেতু দুজন সেম দুজন তো সেম তাহলে 200/101 অপশন বি হবে এখানে সঠিক দেখো এখানে 2 ও কিন্তু উত্তর হয় 2 কখন হবে যদি নিচে মাইনাস থাকতো তবে 2 হতো তখন প্লাস পার্টটা থেকে যেত বলো কারণ বুঝতে অসুবিধা হলে বলো আজকে আমরা এই পর্যন্তই ছেড়ে দেব আবার একবার করতে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও করে দেব মানে এটাকে আমি এ ধরলাম পুরো বড় জিনিসটাকে হ্যাঁ এটাকে আমরা বি ধরলাম এটাকে আমরা বি ধরলাম নিচেরটা এ এটা বি তাহলে উপরে দাঁড়াচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে আমাদের এ মাইনাস বি এই লাইন না বুঝলে বলবে বলো ফটাফট বলো তাহলে উপরে সূত্র পড়লে a প্লাস b মানে মোট কথা প্লাসটা বেঁচে থাকবে বাদ বাকিটা কেটে যাবে a মাইনাস b এটা কাটলো তা বেঁচে থাকলো a প্লাস b এর a মানে কাকে ধরেছিলে এই পুরো জিনিসটাকে ধরেছিলে তাহলে প্লাস আর স্ক্রিনটা এত লাফাবে
ওয়ান প্লাস ওয়ান বাই, হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, ও নিচেই নিচেই প্লাস আছে, তাহলে প্লাস থাকলে তাহলে এটা কাটছে, এটা মাইনাস হচ্ছে আমাদের এখানকার। ঠিক, আর এটা চিহ্ন বলে যাবে, হ্যাঁ এই যে এখানে মাইনাস হয়েছে মানে চিহ্ন বদলে যাবে, প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস ওয়ান বাই একশো। এখানে ওয়ান আর ওয়ান ক্যান্সেল হলো, এই নিচেই এইটুকু আগে আমরা ভগ্নাংশে যোগ করব, তাহলে উপরে হয়ে যাবে একশো এক, নিচে একশো, তাহলে উপরে হবে উঠে গেল একশো, নিচেই হলো একশো এক। এবার দেখো এটাও একই জিনিস, দুটো একই জিনিস, তাহলে ডবল হবে, টু এটা হবে, তাহলে উপরে হবে দুশো আর নিচে হবে একশো। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা ভিডিওতে লাইক করো একটু, হ্যাঁ অনেকে তুমি দেখছো ভিডিওগুলো লাইক করো না, আর কমেন্টে উত্তর বলবে, ভিডিও দেখে লাস্টে কমেন্টে উত্তর বলবে এটার এইচডব্লিউ। হ্যাঁ তাহলে আজকে এতটুকুই থাক।